আসসালামু আলাইকুম দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাহমিদা দোলা। পদ্মা সেতুর মতো জাতীয় সম্পদ নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা জাতির শত্রু বলে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা দেশ বিরোধী, তাদের খুঁজে বের করতে হবে। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার বিষয়ে জারি করা রুলের শুনানিতে দুই বিচারপতি হাইকোর্ট বেঞ্চ প্রশ্ন রাখেন, ষড়যন্ত্র না হলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হলো কিভাবে। রুলের উপর আরও শুনানি ও আদেশের জন্য দিন মঙ্গলবার ঠিক করেন হাইকোর্ট। ব্যাংক এই অর্থায়ন থেকে সরে গেছে মিথ্যা একটা গাল কল্প করে, যেখানে পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে, বিশ্বব্যাংককে প্রভাবিত করেছে, তাদের বিচারের বিষয়টাই মূলত আনছে। এবং এটা দুর্নীতি দমন কমিশন যদি ডাইরেকশন পায় ওনারা তদন্ত করে দেখবে। অর্থায়ন বন্ধে যারা বিশ্বব্যাংককে প্রভাবিত করেছে তাদেরকে খুঁজে বের করার কথা বলেছে কোর্ট। সেন্ট লুসিয়া টেস্টে হতাশার ব্যাটিংয়ে হারের শঙ্কায় রয়েছে সফরকারী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে আবারও ব্যাটিংয়ে পাঠাতে টিম টাইগার্সের এখনও 42 রান দরকার। 174 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি টাইগার ব্যাটাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 132 রান। সাদি মাহমুদের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট কোনো রকমে 4 দিনে নিতে পেরেছিল বাংলাদেশ, এড়িয়েছিল ইনিংস হারও।